আসসালামু আলাইকুম বন্ধুরা, একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে বোর্ড একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক করেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ব্যাপারে তুমি পূর্ণ তথ্য পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এই ওয়েবসাইটে লেটেস্ট নোটিশে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নোটিশটি প্রকাশিত হয়েছে 13/2/2022, অর্থাৎ 13 ফেব্রুয়ারি 2022। 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাসিক বেতন মার্চ 2022 থেকে কার্যকর প্রসঙ্গে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2021 অনুসরণপূর্বক 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাসিক বেতন মার্চ 2022 থেকে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমতো অবস্থায় দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে 2021-22 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন মার্চ 2022 থেকে গ্রহণের নির্দেশনা প্রদান করা হল। উল্লেখ্য যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে উক্ত আদেশের অমান্য করার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে বন্ধুরা, এই নোটিশে আসলে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে তোমরা যখন কলেজে ভর্তি হতে যাবে, তখন তোমাদের ভর্তির সাথে মার্চ মাস থেকে তোমাদের বেতন নেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান, কোনো কলেজই তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে বেতন নিতে পারবে না, তারা মার্চ থেকে বেতন নিতে হবে। এই নোটিশ পাওয়ার পরও যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছ থেকে ফেব্রুয়ারি মাসের বেতন মার্চ মাসের বেতনও নেয় ভর্তির সময়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নোটিশ দিয়েছে বোর্ড। তাই বন্ধুরা, নোটিশটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভর্তি হওয়ার সময় অবশ্যই চেক করে দেখবে তোমার কাছ থেকে কোন মাসের বেতন নেওয়া হচ্ছে, তাই অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।